ভোট নিয়ে খেলা, মানুষকে ধোঁকা দিয়ে ক্ষমতায় থাকার সংস্কৃতি বিএনপি শুরু করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টোকিওতে প্রবাসী বাংলাদেশীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, অপরাজনীতি চর্চাকারী বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না। বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে যারা অপপ্রচার চালায় তাদের উন্নয়ন দেখার মতো মন ও চোখ নেই বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ক্ষমতা পরিবর্তন হয়েছে বারবার কিভাবে, গণতন্ত্র তো ছিলই না, ভোট ওই যে হ্যাঁ না বাক্সের ভোট, না বাক্স খুঁজে পাওয়া যায় সব হ্যাঁ বাক্স, সেটা জিয়া রহমানের আবিষ্কার। মানে ভোট নিয়ে খেলা, মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া, এই কালচারটা শুরু করে দিল বিএনপি। ক্ষমতায় দখল করলো, করেই রাজনৈতিক নেতা বনে গেল। তারপরে ইলেকশনকে সম্পূর্ণভাবে, মানে এটাকে, এটা আর ইলেকশন না, মানে এটা মানুষকে ধোঁকা দিয়ে মানুষের ভোট চুরি করে ক্ষমতায় থাকার যে কালচারটা, সেটাই শুরু করলো।